হ্যালো ওয়ান ওয়েলকাম fল ম্যানেজার ফুটবল এন্ড গেম কালকে থেকে শুরু হচ্ছে রীতিমতো ইনজুরি এবং প্রেস কনফারেন্স এর আপডেট নিয়ে আসছি অফ কোর্স আমার সাথে প্রেস কনফারেন্স দেওয়ার জন্য আমাদের যে ব্যক্তি সারাদিন শ্রম দেন পারভেজ পারভেজ ওয়েলকাম তো আহ গেমি কেমন ছিল পারভেজ

বা আমাদের পেজগুলোকে যদি ফলো থাকেন তাহলে প্লিজ 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 করবেন এবং ফলো করবেন আন অফ কোর্স আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করছি সো টাইম মিস করবেন না আশা করি আমাদের কন্টেন্ট আপনাদের ভালো লাগবে এবং আপনাদের তো রিকোয়েস্ট রইলো যে বেল নোটিফিকেশন ইউটিউবে অবশ্যই প্রেস করবেন যাতে আপনারা প্রতিদিন নোটিফিকেশন পান যখনই আমরা কন্টেন্ট ক্রিয়েট করি স্টার্ট পারভেজ আর্সেনাল হ্যাঁ নটিম আর্সেনালের আসলে যেমন বড় কোনো নিউজ নাই যেটা আমরা ইনজুরি বা সাসপেনশন দেখছি সেটা শাকা এবং গ্যাব্রিয়েল তারা সাসপেন্ডেড ছিল আর একটা ভালো নিউজ ছিল ভ্যালেরিন তার সাসপেনশন শেষ করে এই ম্যাচ থেকে ব্যাক করছে আর তেমন কোনো এখানে কোনো ইনজুরি বা মেসিং নাই আর্সেনালের রাইট আগে যেগুলা ছিলতে সেগুলো রাইট

চেলসির খেলাটা মোটামুটি চেলসি হারে গেছিল লাস্ট ম্যাচটা না ড্র ড্র যাই হোক এই ওই হেরে গেছিল দুই এক হেরে গেছিল সেই হ্যাঁ সো লাস্ট দুইটা ম্যাচে তাদের পারফরম্যান্স যেরকম ছিল মোটামুটি হতাশজনক ছিল তো এই হতাশার মধ্যে একটা ভালো খবর হলো হাকিম জি এই ম্যাচে সম্ভবত ব্যাক করতেছে যদি সে ফিটনেস টেস্ট লাস্ট ফিটনেস টেস্টটা ঠিক রাখে তাহলে হাকিম জিএক্স ব্যাক করবে এমনটাই আমরা প্রেস কনফারেন্স থেকে জানতে পারছি রাইট এবং এটা একটা ইম্পর্টেন্ট খবর এই কারণে যে হাকিম যদি খেলে সো বেসিক্যালি চেলসির যে উইং উপরে উইঙ্গার এর উপরে যে ডিপেন্ডেন্সিটা আছে যেটার উপর নির্ভর করে আসলে চেলসির পারফরম্যান্সটা যেটা আমরা ভালো দেখেছিলাম সেটা আসলে হয়তো আবার ফেরত আসবে যদি হাকিম জিএক্স আসে সো এটা থেকে এতটুকুই বোঝা যায় যে আসলে জিএক্স যদি ফিট থাকে তাহলে জিএক্স আসলে রেগুলার প্লেয়ার কোনোভাবেই তাকে বেঞ্চ করবে না বাট জিএস যদি ফিট না থাকে তাহলে যতটুকু বোঝা যাচ্ছে যে চেলসির পারফরমেন্সটা একটু ডাউন হতে পারে বাট আবারও ল্যাম্পার্টের জন্য অবশ্য বেঞ্চিং হেডেকেও হবে যে কাকে বসায় কাকে খেলবে কারণ এখন পুলিশ হচ্ছে কর্নার ওয়ার্নারও ফিট জিরুও খুব ভালো খেলছে অ্যাব্রাহামও মোটামুটি ভালো করছে মাউন্টও ভালো করছে হ্যাবাজ এখন পর্যন্ত তার মানে তাকে যতটুকু আমরা চিনি সে অনুযায়ী সে এখনো পারফর্ম করছে না বাট জিয়াস ব্যাট আবার আবার কম্পিটিশন হবে বাট আমি ধারণা হলো জিয়াস আসলে বেসিক্যালি খেলে যদি সে ফিট থাকে সে ডেফিনেটলি খেলবে কারণ চেলসির সিস্টেমটাই আসলে উইঙ্গার ডিপেন্ডেন্ট সো সেক্ষেত্রে খুবই একটা ইম্পর্টেন্ট প্লেয়ার হবে এনিওয়ে এভারটন পারভেস এভারটনের জন্য একটা বড় নিউজ হলো রড্রিগাস এই ম্যাচেও রুল্ড আউট এবং রড্রিগাস রুল্ড আউট মানে এই না যে সে আসলে এখনো ইনজুরিতে আছে রড্রিগাসকে আসলে রিস্ক নেবে না এই ম্যাচটাতে এমনটাই বলছে আর কি যে রড্রিগাসকে এই ম্যাচে খেলানোর মতন হ্যাঁ কারণ নেক্সট ম্যাচটা তাদের সম্ভবত ওরা যেটা কনফার্ম করেছে যে লাস্ট এ কাপে একটা ম্যাচ আছে সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে রাইট ইএফএল কাপের তো ওই ম্যাচটা টার্গেট করে আজকে এই ম্যাচটাতে তারা রিস্ক নিবে না দেন ওই ম্যাচটাতে ওরা চাচ্ছে যে রড রিগার ওই ম্যাচে থাকে বাট আর একটা ভালো জিনিস হলো সেলমেন কোলম্যান তাদের রিটার্ন করছে আহ বাট একটা খারাপ নিউজ হল আহ অ্যালেন যাদের মিডফিল্ডে খুবই আহ একটা ডিফেন্ডেবল প্লেয়ার ছিল অ্যালেন এই ম্যাচের রুলড আউট অ্যালেন এর জন্য আসলে কবে নাগাদ ঘুরতে আসবে এমন কোনো টাইম ট্রিম ও জানিতে পারেনি রাইট এটা একটা কনসার্নিং ব্যাপার এটা একটা ব্যাপার যে থাকছে না যদিও কোলম্যান আসছিল সো আমি আর ধারণা করছিলাম যে বাটনের ডিফেন্স টাইট হয়ে আসবে এবং অথবা সেই ক্ষেত্র আবার এন চলে যাওয়ার কারণে আলটিমেটলি ডিফেন্ডারের জন্য যে কুশনটা অ্যালেন কাজ করছিল কুশন হিসাবে সে কুশনটা আলটিমেটলি পজিটিভ प्रोवाइड করবে কারণ অ্যালেন না থাকলে হয়তো এখানে অথবা

কিছুটা স্লাইটলি নক এবং সে আসলে ফিফটি ফিফটি রেড ফিটনেস টেস্টে দেখা যাবে যে আসলে রাইট ব্যাক করে কিনা বাট ডেকোড রাইট তাদের খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার সো ডেফিনেটলি ফুলহ্যামের জন্য একটু খারাপ খবরই বলতে হবে এটা বাট আদারওয়াইজ অন্য সব প্লেয়ারই মোটামুটি তাদের নতুন কোনো ইনজুরি ফেস কনফারেন্স নাই রাইট ওকে সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান লিস্টার আহ লিস্টার এর ক্ষেত্রে একটা ভালো নিউজ হলো ক্যাস্টানিয়া ক্যাস্টানিয়া এই ম্যাচে ব্যাক করতেছে সম্ভবত এবং আহ শুড বি ব্যাক এইরকমটাই আশা প্রকাশ করেছে যে লিস্টারের কোচ আহ ব্রেনটেন এবং ব্রেনটেন রজার আহ যে জিনিসটা কনসার্ন ছিল তাদের ডিফেন্সটা টা যথেষ্ট লিক ছিল এবং ডিফেন্সে আসলে ক্যাস্টানিয়ার অভাবটা তারা খুব ভালো মতনই ফিল করতেছিল তো এটা লিস্টারের জন্য একটা গুড নিউজ যে ক্যাস্টেনিয়া ব্যাক করতেছে রাইট আশা করা যায় সো আম প্যারাডো ব্যাক করছে লিস্টারও ব্যাক করছে জেমস জাস্টিন এনিওয়ে আমার মনে হয় আরো কয়েকদিন সময় লাগবে বাট এনিওয়ে যারা জেমস জাস্টিন আছেন অলরেডি হ্যাঁ প্যারাডার ক্ষেত্রে প্যারাডা প্যারাডা এখন প্যারাডা প্যারাডা এখনো আরো সময় নেবে প্যারাডাটা মোটামুটি আজকে কথা আসে নাই বাট প্যারাডাটা আগেই বলে দিয়েছে যে প্যারাডা আরেকটু সময় নেবে হয়তো আরো 2 দুই গেমিক বাট ক্যাস্টেনিয়া এই ম্যাচে डेफिनेटলি ব্যাক করার মত পজিশনে আছে রাইট ওকে লিভারপুল হ্যাঁ লিভারপুলের ক্ষেত্রে যে জিনিসটা হলো লিভারপুলে যেটা কোচ কনফার্ম করছে সেটা হলো নতুন কোনো প্লেয়ার যাদের ইনজুরিতে ছিল এরকম ইনজুরিড প্লেয়ার গুলো এখন পর্যন্ত কেউ নতুন করে ব্যাক করেনি এটা হলো লিভারপুলের একটা নিউজ থিয়াগোকে আরেকটু সময় লাগবে হয়তো আরো এক বা দুই গেমিকের মধ্যে হয়তো বা ব্যাক করতে পারবে আর জো মাটিপের যে ব্যাপারটা জো মাটি লাস্ট ম্যাচটা খেলেনি এটা অনেকেই বলছিল যে ইনজুরি হ্যাঁ বাট হ্যাঁ মাটি ডেফিনেটলি ইনজুরি তার লোয়ার ব্যাক ইনজুরি ছিল এবং বাট সোশ্যাল মিডিয়াতে মাটিপের একটা ছবি প্র্যাকটিস সেশনে একটা ছবি দেখা গেছে সো এখান থেকে ডেফিনেটলি আশা করা যায় এইবারে যে হি উইল বি ব্যাক সুন নাকি এই গেম উইকে এই গেম ব্যাক করতে পারে বিকজ ক্লপের কথাতে বোঝা গেছে যে হ্যাঁ মেবি মেবি মাটি উইল বি ব্যাক এই ম্যাচ রাইট ওকে লেটস সি শেফিল্ড শেফিল্ড ইউনাইটেডের ক্ষেত্রে একটা খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার সেন্টার ব্যাক ইনজুরিতে পড়ছে আমরা লাস্ট ম্যাচে দেখছি এবং সে তাকে যেটা বলছে যে এক্সট্রিমলি डाउटফুল সো ডেফিনেটলি ধরে নাও যে সেন্টার ব্যাক নাই এই ম্যাচে আর ম্যাকবার্নে লেট ফিটনেস টেস্টে দেখা যাবে আর কি সে ব্যাক করতেছে কিনা তা আর বাকি ইম্পর্টেন্ট কোনো নিউজ নাই শেফিল্ডের ওকে শেফিল্ডের প্লেয়ারও এমনি মানুষের টিমে নেই বেশি সো লেটস নট টক अबाउट ইট মোর টটেনহ্যাম রাইট টটেনহ্যাম মোটামুটি ফিট টিম তাদের মোটামুটি সব প্লেয়ারই ফিট इवन লামেলা এবং টেনডাঙ্গা ছাড়া এবং তাদের গ্যারেথ বেল যে ইঞ্জুরিতে ছিল একটু ইলনেস ছিল সে আসলে ক্লিয়ারলি এটা বলে নেই মরিন যে আসলে যে তার কি হয়েছিল তা জাস্ট বলছে যে তার ইলনেস বাট গ্যারেথ বেল এই ম্যাচের জন্য ফিট এমনটাই মোটামুটি মরিনহোর কাছ থেকে জানতে পারছি হি উইল বি ব্যাক সো ভেরি ইন্টারেস্টিং ওকে গ্যারেথ বেল রাইট পর্যন্ত গ্যারেথ বেল আা ক্ষেত্রে যে জিনিসটা স্যান্টো বলছে যে তাদের কিছু প্লেয়ারর মধ্যে সমস্যা আছে এবং এই কিছু প্লেয়ারটা আসো আর সামনে কয়েকটা গেম উইকে আছে সরি সামনে কয়েকটা দিন আছে তাদের এই গেমিং এর ম্যাচের জন্য সে আশা করতেছে যে আগামী এক থেকে দুই দিনের মধ্যে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে সো বেসিক্যালি তাদের আসলে কোনো ইনজুরি কনসার্ন এরকম নাই যেটা ডেন্টন কার এবং উইলি বয়ল এর মধ্যে ছিল তারা লেট ফিটনেস টেস্টে যদি মোটামুটি ক্লিয়ার করতে পারে তো ডেফিনেটলি তারা ব্যাক করবে এমনটাই আশা করা যায় রাইট ওকে এন্ড দেন ওয়েস্ট হ্যাম হ্যাঁ ওয়েস্ট হ্যামের যে জিনিসটা আমরা দেখতেছি ইনজুরি লিস্টটা একটু বড় কারণ লাস্ট ম্যাচটাতে ক্রিস ওয়েল ওদের সাব অফ হয়েছিল এবং সাব ক্রিস ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার করছে যে আসলে তার একটা নক ছিল লাস্ট ম্যাচে একটা নক ছিল তার আগে কিছুটা হালকা ইনজুরি ছিল বাট তাকে তারা রিস্ক নিতে চায়নি এই জন্যই তাকে সেন্ট অফ করা হয়েছিল এই ম্যাচে তো ক্রিসওয়াল ওনারা স্বাভাবিক ভাবে একটু চিন্তা করছিল যে হয়তো বা ইনজুরি কিনা বাট সেইভাবে ইনজুরি না আই সে ব্যাক করবে এখন তাই বোঝা যাচ্ছে আর অ্যান্টোনিওর ক্ষেত্রে এখন পর্যন্ত আসলে যেহেতু ময়েসের কোনো আজকে কোনো প্রেস কনফারেন্স হয় নাই ওরা লাস্ট যেটা পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স ছিল এটা থেকেই আমরা যতটুকু জানতে পারছি

পার্টিকুলারলি আমি যদি প্রথম থেকে দেখি যে অ্যাস্টন ফিলা অ্যাস্টন ক্ষেত্রে লাস্ট ম্যাচটা কনসা এবং অনেকে খেলেনি কনসার ক্ষেত্রে যে জিনিসটা কোচ বলছে পোস্ট ম্যাচে যে কনসা আসলে কিছুটা অসুস্থ ছিল এই জন্যই খেলেনি বাট কনসা যে রোটেশন বা এরকম কোনো ব্যাপার না কনসা ডেফিনেটলি নেক্সট ম্যাচে হয়তো বা ব্যাক করবে আর ক্যাশ এবং ডেভিড লুইস ডগলাস লুইস এদের ক্যাশের ব্যাপারটা হলো তাদের তার পাঁচটা ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ড ছিল সে ডেফিনেটলি নেক্সট ম্যাচের জন্য অ্যাভেলেবেল ডগলাস লিসো সাসপেন্ডেড সো সে সাসপেনশন শেষই ঘুরে আসবে আর বার্কলের ক্ষেত্রে যে জিনিসটা বলতেছে যে হি কুড বি রিটার্ন অন সানডে অর্থাৎ সানডের যে ম্যাচটা আছে অ্যাস্টন ভিলা সেখানে বার্কলে ব্যাক করার খুবই একটা বড় পসিবিলিটি আছে ইন্টারেস্টিং তো আর ব্রাইট হ্যাঁ আর ব্রাইটনের ক্ষেত্রে আর ব্রাইটেনের ক্ষেত্রে যে জিনিসটা আছে যে লামটি লামটিকে তারা অফ করাইছিল এটার পিছনে একটা কারণ হলো লামটি আসলে একটা ইনজুরি থেকে উঠে আসছে তো ওকে আসলে রিক্স নিতে চায় নাই তাই আগে থেকে সে টপ করাতে বাট সে ডেফিনেটলি ইনজুর্ড না কারণ সে একটা বড় ইনজুরি থাকে আসছে দেখেই তাকে আসলে অফ করছে তাকে রিক্স নেয় নেই এমনটাই মোটামুটি বলছে সো আমরা এটা ধরে নিতে পারি যে তার লামটিরও আসলে ইনজুরি না ডেফিনেটলি সে আসলে নেক্সট ম্যাচ অর্থাৎ ব্রাইটনের আসলে নেক্সট ম্যাচে তেমন কোনো নতুন ইনজুরি কনসার্ন নেই আর ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে যে জিনিসটা আসছে যে ম্যানচেস্টার সিটি আমি যেটা দেখতে পাচ্ছি যে আসলে এতদিন খেলবে কিনা এই জিনিসটা অবশ্য কনফার্ম যে পেপ বলছে না নেক্সট জন্য তাকে রেস্ট দেওয়া হবে না বিকজ জিনিসটাকে আমাদের ইম্পর্টেন্ট একজন প্লেয়ার তো কেটিভি ওনারা নিশ্চিত থাকতে পারে এই কথাতেই বোঝা যাচ্ছে যে কেডিভি তাদের জন্য কতটা ইম্পর্টেন্ট এবং নেক্সট ম্যাচে আসলে কেটিভি থাকবে কিনা অনেকে চিন্তা করছে যে এই ম্যাচে রেস্ট দিয়ে দিতে পারে বাট পেপ মোটামুটি কনফার্ম করছে যে না সে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার এবং তাকে আমরা রেস্ট দিব না কারণ তার সামনে অনেক রেস্ট পাবে আর কি এমনটাই আর এগোরোর ক্ষেত্রে যে এগোরো লাস্ট ম্যাচটা ফিফটিন মিনিট খেলছে এবং সে এই লাস্ট দুই দিনের কিন্তু ট্রেনিং ট্রেনিংটাও মিস করছিল আই থিঙ্ক কেডি এগোরোর ব্যাপারটা একটু দোলাচল আছে এগোরো হয়তো বা এখন পর্যন্ত নাইনটি মিনিট ফিট না তাকে হয়তো মিনিট কাট পরেই কিছুটা খেলাবে বাট এগোরো ডেফিনেটলি ম্যাচের মধ্যে ইনভলভ থাকবে লাস্ট থার্টি মিনিট হোক টোয়েন্টি মিনিট হোক এরকম ইনভলভ থাকবে এমনটাই আমরা কোচের পেপের কথা থেকে বুঝতে পারছি আর ম্যানচেস্টার ইউনাইটেডের যে জিনিসটা আছে ম্যানচেস্টার ইউনাইটেডের কাভানিকে নিয়ে একটা মোটামুটি কনসার্ন হচ্ছিল বাট সেটার জন্য কাভানি যথেষ্ট অ্যাপোলাইজ সে দুঃখ প্রকাশ করছে এবং আই থিংক সেটা আসলে ম্যাচ রিলেটেড না অন্য রিলেটেড ব্যাপার বাট এই ম্যাচের জন্য কাভানি অ্যাভেলেবেল এমনটা আমরা সংস্কারের কাছ থেকে জানতে পারছি সো মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেড এরও নতুন কোনো ইনজুরি কনসার্ন নেই আর এরপরে যে টিমগুলো আমরা নেক্সট স্লাইডে দেখতে পারবো সেই টিমগুলো আসলে বেসিক্যালি বার্নলি ক্রিস্টাল ব্যালেস লিডস নিউ ক্যাসলো সাউথহ্যাম্পটন তারপর ওয়েস্ট রুম এটা নেক্সট স্লাইডে আমাদের আছে এই টিমগুলো তো এই টিমগুলোর আসলে নতুন কোনো ইনজুরি কনসার্ন নেই এই এই টিমগুলোর আসলে নতুন কোনো ইনজুরি কনসার্ন নেই এদের মোটামুটি সবাই যারা আগে ইনজুরিতে ছিল তেমনটাই এবং নতুন করে কোন প্লেয়ার ইনজুরিতে পড়েনি এই লাস্ট ম্যাচ এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সাউথহ্যাম্পটনের কোচ হোসেন হ্যান্ডেল একটা কথা আমাকে খুব ভালো লাগছে যে হোসেন হ্যান্ডেল একটা জিনিস খুব ভালো মতন বলছে যে আসলে আমরা যেহেতু পাঁচটা সাব পাচ্ছি পাঁচটা সাব যেহেতু পাওয়ার কারণে কোন প্লেয়ারকে আসলে রোটেশন করব কেন ও বলছে যে আসলে রোটেশন করার কোনো প্রয়োজন নেই কারণ পাঁচটা সাপ সাপ সো আই হোপ হ্যাঁ পাঁচটা করে ছাপ সম্ভবত পাচ্ছে আর কি কবে থেকে আমি সাবস্টিটিউট পাঁচটা করে হবে আই থিংক এই ম্যাচ থেকে আই আই থিংক এই ম্যাচ থেকে এই ম্যাচ থেকে সম্ভবত পাঁচটা করে সাব পাচ্ছে আমি এই জিনিসটা এখন ক্লিয়ার হয়নি বাট হাসান হেডলের এই কথাটাতে আমি একটু হলো কনসার্ন হইছে যে হাসান যেহেতু বলছে দ্যাট মিন্স লাস্ট কয়েকদিন আগে একটা ভোটের ভোট হওয়ার কথা ছিল সম্ভবত সব টিমে রাইট এটা সম্ভবত এখানে হয়তো এই জিনিসটা কনফার্ম হয়েছে সম্ভবত কারণ হাসন হোটেলের এই জিনিসটা মোটামুটি কনফার্ম করছে যে পাঁচটা যেহেতু সাপ পাচ্ছি আমরা সো আর রোটেশন করার কোনো প্রয়োজন আমার পড়বে না যে সব যদি হোটেলের মতন হইতো তাহলে রোটেশনের ভয়টা আমাদের কাছ থেকে চলে রাইট রাইট ওকে মোটামুটি

And of course, uh, do enjoy and do promote our content if you think it's important and it's helpful. So, until then, um, enjoy the game week and good luck. Take care. Bye bye.